সময় খুব অদ্ভুত একটা বিষয়, জটিল একটা ধাঁধার মতো। কথায় আছে, সময় গেলে সাধন হবে না, কিন্তু তবুও মাঝে মাঝে সময় কিভাবে যেন থেমে যায়। মনে হয় ঘড়ির কাঁটা ঘোড়া বদ্ধ করে দিয়েছে, কিন্তু জীবন জীবনের নিয়মেই চলছে, কিছুই থেমে নেই, থেমে আছে শুধু সময়। বাস্তব আর কল্পনা মিলে একটা ভ্রমের সৃষ্টি হয়। আচ্ছা, বাস্তব আর স্বপ্ন বা কল্পনার মধ্যে পার্থক্য কি খুব বেশি? আমরা যা ভাবি সেটাই তো আমাদের জন্য বাস্তব, আমরা যা বিশ্বাস করি সেটাই তো বাস্তবতা। একটা মানুষ কতটা অদ্ভুত শক্তি নিয়ে জন্মায় তা সে নিজেও জানে না, আর জানে না বলেই সবাই একটা নিয়মের মধ্যে বদ্ধ থাকে। যেন একটা অদৃশ্য বৃত্ত, এই বৃত্তের বাইরের জগতে যে কত কিছু হচ্ছে তা আমরা কেউ বুঝতেও পারি না, সবই প্রকৃতির নিয়ম। কিন্তু মাঝে মাঝে প্রকৃতিও কিছু ভুল করে ফেলে, আর সে ভুলের মাঝে পড়ে আমরা সময়ের একটা ধাঁধায় পড়ে যাই, আর সেখান থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত সবই আমাদের কাছে বাস্তবতা। ইয়ো ডিজে, এদিকে আয়। কি বলবি, তাড়াতাড়ি বল, আমি ক্লাসে যাব, আগে না গেলে পিছে বসার জায়গা পাবো না। এই সময় তোর কিসের ক্লাস? সিএসসি। এই স্যারটা অনেক জ্বালায়। কই জ্বালায়, স্যারের ক্লাসটা আমিও করি, আর স্যার তো গতকাল থেকে ছুটিতে গেছে, ফিরবে 7 দিন পর। তুই এখন গিয়ে কার ক্লাস করবি? ও তাই, দূর যাক, ভালোই হলো, ক্লাস করবো না আজকে। কি খাচ্ছিস তুই? সিঙ্গারা খাবি? না, সিঙ্গারাতে বাদাম থাকে আর আলু, ভাল লাগে না। নতুন ঢং কবে থেকে শুরু করলি? দ্বিতীয়া কই? ও আজ আসেনি, ওর বয়ফ্রেন্ডের আম্মুর সাথে দেখা করতে গিয়েছে। ওদের কি বিয়ে হয়ে যাবে? তো হবে না। না মানে বলছিলাম যে ওদের বিয়ে কি কিছুদিনের মধ্যে হয়ে যাবে? সেটা তো জানি না, কেন বলতো? আরে তুই এত খোঁজাচ্ছিস কেন? আমি ক্লাসে যাই। আরে কই যাস, তোর তো আজকে ক্লাস নাই। মাভিশা, দ্বিতীয়া আর ডিজে তিন বন্ধু, বহু বছর ধরে ওদের বন্ধুত্ব। মাভিশা খুব সাধারণ একটা মেয়ে, সে নিজের পড়ালেখা, অবসর সময় গান গাওয়া আর বই পড়া ছাড়া অন্য কিছু করতে ভালো লাগে না। বাবা মায়ের বাধ্য মেয়ের মতো সারাদিন বাসায় থাকে, তবে এভাবে সারাদিন বাসায় থাকতে থাকতে ওর মধ্যে কেমন যেন একটা বিষণ্ণতা সৃষ্টি হয়েছিল, যেটা কেটে গেছে দ্বিতীয়া আর ডিজের সাথে পরিচয় হবার পর। ডিজের আসল নাম দেওয়ান জামিরুল, কিন্তু এই মডার্ন যুগে নিজের এরকম একটা নাম নিয়ে সে খুব কষ্টেই থাকে। স্কুলের বন্ধুরা ওকে নিয়ে অনেক হাসি তামাশা করত। এরপর থেকে নিজের নামের প্রথম দুইটা ইংরেজি অক্ষর দিয়ে সে নিজের নাম বদলে দিল। এখন সে বন্ধুদের মাঝে খুব খুব, অন্যদিকে দিতে একটু আহ্লাদে টাইপের, বাবা মায়ের একমাত্র মেয়ে, সব আদর নিজের করে নিয়ে বড় হয়েছে। সেখান থেকে এখন ওর মধ্যে একটা আদরের ভাব রয়ে গেছে। তিনজনের এই ভিন্নতা যেন ওদের বন্ধুত্বটাকে আরো স্ট্রং করে তুলেছে। যেখানেই যায় তিনজন সব সময় একসাথে থাকে। হ্যাঁ দ্বিতীয়া বল। মাত্র আসলাম প্রান্তর বাসা থেকে। এত দেরিতে? তুই না সে দুপুরবেলাতে গেলি? আরে ওর মা একটু বেশি কথা বলে, এই একদিনে নিজের পুরো লাইফ স্টোরি শুনিয়ে দিল আমাকে। আমার কান ব্যথা করছে, কিন্তু খুব সুইট, আমাকে অনেক আদর করলো, নিজের হাতে খাওয়ালো। বাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ, রাতে খাবার না খাইয়ে ছাড়লোই না, ওইদিকে প্রান্ত তো ভয়ে অস্থির ছিল, ওর মা আমাকে কি না কি বলবে। আন্টি তো আগে আমাদের সম্পর্কটা পছন্দই করতো না, প্রেম টেম তার ভালো লাগে না, কিন্তু আজকে আমাকে দেখে যা আদর করলো। ওর একটা খালাকেও ফোন দিয়ে আসতে বললো আমার সাথে দেখা করানোর জন্য। তোর তো আজকে ভালোই দিন কেটেছে দেখছি। হ্যাঁ, কিন্তু বের হওয়ার সময় ওর বাবা আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে দিল, কেন দিল বুঝলাম না। এটা একটা নিয়ম, বউ বা মেয়ে দেখার পর কিছু টাকা দিতে হয়। কিন্তু আজকে তো এর কোনোটাই হয়নি, আমি তো এমনি গিয়েছিলাম। তুই এত কিছু বুঝবি না, বাদ দে। বিয়ের কথাবার্তা বলার আভাস অবশ্যই একটু পেয়েছি আজকে, কিন্তু ওরা কার সাথে কথা বলবে? আমার তো বাবা মা নেই। কি বলেছে তোর বাবা মা নেই? আছে, কিন্তু
দুজন দুদিকে, নিজেদের লাইফ নিয়ে তাদের কত চিন্তা আর ঝামেলা, আমার কথা ভাবার সময় কই। আরে হবে হবে, ঠিকই সময় হবে, তুই বেশি চিন্তা করিস না। আচ্ছা আমি এখন রাখি রে, কাল তো শেষ ক্লাস, এরপর তো উইন্টার ভ্যাকেশন, কালকে দেখা হবে। ঠিক আছে, টাটা, বাই। হোয়াটস আপ ডিজে, কি করিস সারাদিন? কিছু না, ছাদে বসেছিলাম। এখানে ছাদে ওঠা যায় নাকি? গত বছর সব ছাদ লক করে দিল। ইচ্ছা থাকলে সবই হয় মাম্মা। ওর আবার কি হলো, এরকম দার্শনিকের মতো কথা বলছে কেন? কি জানি কেন বলছে। দিতি তো বিয়ে কবে রে? আমার বিয়ে আবার কোথা থেকে এলো? তুই না কালকে তো শ্বশুর বাড়ি গেলি। দিব এক থাপ্পড়, গেলেই কি বিয়ে হয়ে যায় নাকি, ছাগল একটা। তুই এই প্রান্ত গাথাটাকে ছাড়বি না তাই না? মাবিশা ও কি বলে এগুলো? আরে দূর ওর কথা ছাড় তো, ও তো সারাদিন কত কিছুই বলতে থাকে। কালকে দেখে ছুটি মাম্মা, সিলেট চল। বললে হয়ে গেল নাকি? হ্যাঁ চল, এই বছর এক্সামের প্রেশারে কোথাও যাওয়া হয়নি, আর সিলেট তো খুব বেশি দূরে না, নিজেরা ড্রাইভ করে চলে যেতে পারবো। তাহলে তুমি ড্রাইভ করো। তুই আছিস কি করতে? আব্বু তো গাড়ি নিয়ে ঢাকার বাইরে আমাকে যেতে দিবে না, গেলেও ড্রাইভার নিয়ে যেতে হবে। ড্রাইভার নিলে আর মজা কোথায়? আচ্ছা তোর ওই প্রান্ত গাধাটাও কি যাবে নাকি আমাদের সাথে? না ও অফিস আছে, ছুটি নিতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। তা কবে যাচ্ছি আমরা? আব্বু গাড়ি দিতে রাজি হলে পরশু সকালে। সকালে মানে এই শীতে আমি সকাল সকাল ঘুমতে করতে পারবো না। ওকে বেব, তাহলে বিকেলে রওনা দিব, কিন্তু কোথায় যাবো আর কোথায় থাকবো সেগুলো তো ঠিক করতে হবে। আমার ফ্রেন্ডের একটা রিসোর্ট আছে, সেখানেই থাকতে পারি, অনেক ইন্টারেস্টিং রিসোর্ট। কিরকম ইন্টারেস্টিং? ওখানে সব হচ্ছে মাটির কুঁড়ে ঘর। মাটির ঘর? বাথরুম ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। দ্বিতীয়ার সাথে প্রান্তর সম্পর্ক অনেক বছরের। দ্বিতীয়ার মা বাবা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই পুরোটা সময় প্রান্ত দ্বিতীয়ার পাশে ছিল। এত বছর পর অবশেষে প্রান্তর মা দ্বিতীয়াকে তাদের বাসায় রেখেছে। সামনের বছর ওদের বিয়ে দেওয়ার একটা আভাসও পাওয়া যাচ্ছে। কিন্তু এদিকে দ্বিতীয়ার প্রতি একটা দুর্বলতা আছে ডিজের, এতদিন সে এটা কাউকে বুঝতে দেয়নি। দ্বিতীয়ার কোনো কথাই ফেলে দিতে পারে না ডিজে, সে জানে ওদের মধ্যে কিছু হওয়া সম্ভব না, তবুও মাঝে মাঝে। হ্যাঁ দ্বিতীয়া বল। ডিজের সাথে কথা হয়েছে? না তো, কেন, কি হয়েছে? ও তো আমাদের ট্যুরটা এখনো কনফার্ম করলো না, আমার তো একটা প্রিপারেশন নিতে হবে। হুট করে কি ঢাকার বাইরে চলে যাওয়া যায় নাকি? ভাবছি সিলেট গেলে কিছু টুকিটাকি শপিং করব, সেখানে তো আর পুরনো জামা কাপড় পরে যাওয়া যাবে না। কেন, পুরনো জামা পরলে কি হবে? আরে পাগল নাকি, সেখানে গিয়ে আমি এত তো ছবি তুলবো, আর সেই সবগুলো ছবি আমি সব ফেসবুকে দিব, সবাই দেখবে। সেখানে সব ছবি দেখে কেউ যদি দেখে যে আমি আগের জামা পরে ছবি দিয়েছি, তাহলে সবাই আমাকে খ্যাত বলবে। তোর এত হিসেব না আমি বুঝি না রে। আমি দেখি ডিজেকে ফোন দিই, ওর সাথে কথা বলে জানাচ্ছি তোকে। ঠিক আছে তাড়াতাড়ি জানাও। আই শোন, আচ্ছা ওকে কনফারেন্সে নেই। ঠিক আছে। হ্যাঁ মাভিশা বল। এই তুই এখনো কিছু জানালি না যে? তুই কি মাভিশার বাসায়? না আমি তোকে কনফারেন্সে নিয়েছি। ও আচ্ছা বল তোর আপডেট বল। সব ওকে, আব্বা রাজি, একটু চিল্লাচিল্লি করছে অবশ্য, বাট ব্যাপার না, এরকম তো সারাদিনই চিল্লাই। আমরা তাহলে যাচ্ছি পরশু বিকেলে, ডান? বিকেল বেশি দেরি হয়ে যাবে না, পৌঁছাতে পৌঁছাতে তো রাত হয়ে যাবে। রাতেই তো বেশি মজা বেব, রাতের জার্নি হচ্ছে সব থেকে ভয়ানক সুন্দর। ঠিক আছে, আমি তাহলে মাবিশাকে পিক করব বিকেল চারটায়, আর দ্বিতীয়া তোকে পিক করব সাড়ে চারটার পরে। ওকে কুল, ওকে বাই। ওকে বাই। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দ্বিতীয় নামছে না কেন?
সাজগোজ করছে হয়তো। ফোন দিচ্ছি, ফোনও ধরে না। বুঝলাম, চলে আসবে, বসে থাক। পাগল হয়ে যাচ্ছিস কেন, নামতে সময় লাগে না? তাই বলে 40 মিনিট? নামার সময় দেখলাম লিপস্টিক দিতে ভুলে গেছি। তো লিপস্টিক দিতে 1 ঘন্টা লাগে? আরে ম্যাচিং লিপস্টিকটা খুঁজে পাচ্ছিলাম না। ও হয়েছে তো, এবার গাড়িতে ওঠ তো, রওনা দিই, দেরি হয়ে গেছে এমনিতেই। ডিজে ধুমধাম একটা গান ছাড়, গান শুনতে শুনতে রাস্তাটা পার করে দেই। ছুটি কাটাতে তিন বন্ধু রওনা হয়েছে সিলেটের উদ্দেশ্যে। এই জায়গাটাতে ওরা কেউ আগে কখনো যায়নি। আচ্ছা ওরা ঠিকঠাক মতো যেতে পারবে তো? মাঝ রাস্তায় আবার যদি কোনো বিপদ হয়? ওরা তো রাস্তাও ঠিক মতো চেনে না। যদি ওদের সাথে ম্যাপ আছে, কিন্তু কেউ যদি ওদের পথের বাধা হয়ে দাঁড়ায়, বা কোনোভাবে যদি ওরা কোনো ভুল রাস্তায় চলে যায়, যেখান থেকে হয়তো আর কখনোই ফিরে আসা যায় না। সামনের গ্যাস স্টেশনটা গাড়িটা একটু থামাবি, আমি ওয়াশরুমে যাব। ঠিক আছে, 2 মিনিট লাগবে, আসছি। মামিশা একটা গান ধর না। ওই তো দ্বিতীয় চলে আসছে, আমার প্রিয় গানটা গানা মাবি। না ওই গানটা আমার একদম অসহ্য লাগে। তুই গানের কি বুঝিস, সারাদিন খালি হাবি জাবি মেটাল কানে দিয়ে ঘুরে বেড়াস। তোর পাশের সিট থেকে আমার কালো ব্যাগটা দে তো। কোন কালো ব্যাগ? আরে তোর পাশেই আছে, খুঁজে দেখ। আমি তো পাচ্ছি না, এখানে কোনো ব্যাগ নাই। দেখি, এই সামনে দিয়ে গাড়ি চালা। আরে আরে কি হলো এটা, তুই এত জোরে ব্রেক করলি কেন? গাড়ির সামনে দিয়ে কে যেন হেঁটে রাস্তা পার হচ্ছিল। কোথায় দেখলি, কে রাস্তা পার হচ্ছিল? আরে আমি সত্যি দেখেছি, আই প্রমিস। ভুল দেখেছিস, এখন গাড়ি স্টার্ট দে। ফালতু গাড়ি তোর, এই ভাঙাড়ি গাড়িটা নিয়ে এসেছিস কেন? তোর বাবার কি গাড়ির অভাব আছে নাকি? আমার গাড়ি নিয়ে কিছু বলবি না, ক্লাস 9 এ থাকতে বাবা আমাকে এটা বার্থডে গিফট দিয়েছিল। এরপর কি তোর আর বার্থডে আসে নাই? গাড়িটা সার্ভিসিং করাস না কয় বছর? আহা, তোর সুযোগ পেলে এরকম ঝগড়া বাতাস কেন বলতো? এটা কোন জায়গা, ম্যাপও কাজ করছে না। নেটওয়ার্ক নেই এখানে, এটা মনে হয় কোন যে গ্রাম হবে। ওই দূরে কিছু ঘর দেখা যাচ্ছে। এরকম একটা জায়গায় এসে গাড়িটা নষ্ট হতে হলো? ঠিক কর তুই তোর গাড়ি। দেখ যা হয়েছে হয়েছে, এটা আমি ঠিক করতে পারবো না, প্রফেশনাল লোক লাগবে। আমরা কি আবার রাস্তা ভুল করে অন্য কোথাও চলে আসলাম না? তো সিলেট যাওয়ার পথে তো এই রাস্তাটা পড়ে না। দিদি দেখ তো আশেপাশে কাউকে দেখতে পাস কিনা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, তোর ফোনে নেটওয়ার্ক আছে? না। তাহলে তুই কল দিলি কিভাবে? মাঝখানে একটু নেটওয়ার্ক এসেছিল, আবার চলে গেছে। এই রাস্তাটা দিয়ে কত 25 মিনিটে তো কোনো গাড়িও যেতে দেখলাম না। তোর আবার কি হলো? 2 মাস পরে আমার বিয়ে, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? এখন আমার কি হবে, আমাকে যদি কেউ খুঁজে না পায়, বা কেউ যদি এখান থেকে আমাকে ধরে নিয়ে তারপর মেরে ফেলে? এখন আমার কি হবে? কিছুই হবে না, আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আগাই, দেখি ওখানে ভালো কোনো নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। ও আমরা হাঁটবো, তাহলে তোর গাড়ি কি হবে? ওর গাড়ি যেখানে ইচ্ছা সেখানে যাক। খুব বেশি দূরে যাব না, আরেকটা কাজ করা যেতে পারে, আমরা একটু ঠেলে ঠেলে নিয়ে যেতে পারি। তোর ভাঙা গাড়ি, তুই ঠেল। আমি ঠেলবো, তুই ড্রাইভিং সিটে বস। আচ্ছা আমি তোকে হেল্প করছি। হঠাৎ কোনো কারণ ছাড়াই ডিজের গাড়িটা নষ্ট হয়ে গেল, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। সিলেটের পথে রওনা দেওয়ার আগে ও অনেক ভালো মতো সব ঠিকঠাক চেক করেছে। ড্রাইভ করার সময় রাস্তায় কাউকে দেখেছিল বলে মনে হচ্ছে, কিন্তু এখানে তো আশেপাশে কেউ নেই। তাহলে কেউ ভুল দেখল? চারদিক দেখে মনে হচ্ছে 2টা গ্রামের মাঝখানে একটা রাস্তা। ওরা 3 জন অনেক খোঁজাখুঁজি করেও জায়গাটাতে কোনো
মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে না। জায়গাটা এত নির্জন যে অনেকক্ষণ ধরে এইদিকে অন্য কোনো গাড়িও আসা যাওয়া করছে না। এর মধ্যে হঠাৎ করে কোথা থেকে যেন একটা মধ্য বয়স্ক লোক এসে হাজির হলো ওদের সামনে। আমার তো মনে হয় আমরা অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখলাম না। একটা গাড়িও এদিক দিয়ে ওদিক যাওয়া আসা করলো না। এই এই, আমার ফোনে নেটওয়ার্ক আসছে। আরে আবার চলে গেল তো। সন্ধ্যা হয়ে গেছে, এই রাস্তায় একটা লাইটও নেই। আমার ফোনে টর্চ আছে। আমার ফোনও আছে। ওইদিকে মনে হয় কাউকে দেখা যাচ্ছে। কোন দিকে? আরে কোথায় গেল? ভুল দেখেছি মনে হয়। এত বড় একটা এলাকা, এক ঘন্টার বেশি সময় ধরে আমরা এখানে হাঁটছি, আশপাশে তো কাউকেও দেখতে পাচ্ছি না, শুধু দূরে কিছু ঘর দেখা যাচ্ছে। তাহলে কি আমরা ওইদিকে যাব? ভুলে ওইদিকে যায় না। আপনি কে? আমি পাশের গ্রামে থাকি। আপনি এখানে কখন আসলেন দুধ, আর কই থেকে আসলেন? আমার নাম হামিদ মাঝি, নদীতে নৌকা চালাইতাম, আহন চালাই বিলে। আপনারা কই থেকে আসছেন? আমরা ঢাকা থেকে এসেছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল। আপনাদের গ্রামে এমন কেউ আছে যে গাড়ি ঠিক করতে পারে? কি যে কোন আফা, গ্রামের মানুষের কি আর গাড়ি আছে নাকি? আমরা তো হনো গরুর গাড়ি আর নৌকায় সরি। কি অজপড়া গাড়ি বাবা! এটা আপনার গাড়ি? হুম, বড়ই সুন্দর। থ্যাংক ইউ। কি কইছেন? ধন্যবাদ বলেছে। ও আচ্ছা, তো এই গাড়ি ঠিক করতে কি লাগবো? সেটাই তো এখনো বুঝতে পারছি না ম্যান। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এর আগে কখনো এরকম সমস্যা হয়নি। রাইট তো হয়ে যেতেছে, আপনারা যাইবেন কেমনে? এদিক দিয়ে কোনো গাড়ি গেলে আমরা ওদের কাছ থেকে লিফট নিব। এদিক দিয়ে কোনো গাড়ি যায় না। কেন? সামনে রাস্তা ভাঙ্গা, ওই দিকে ঢুকনের আগে ডাইনে আরেকটা রাস্তা আছে, তো সবে ওই দিক দিয়ে যায়। দেখেছিস, তুই ভুল রাস্তায় চলে এসেছিস। কিন্তু আমি তো ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছিলাম, আর এই রাস্তা আসার আগে থেকে তো নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল। আচ্ছা মাঝি ভাই। যে ভাই, আপনাদের এই গ্রামে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় এমন একটা জায়গায় আমাকে নিয়ে যেতে পারবেন? কি আর নেটওয়ার্ক? উফ ম্যান, নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্কের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, এখানে কিছু নাই, এই গ্রামে সব নেটওয়ার্কের বাইরে। লও ঠেলা টাম টুট। এখন আমরা কি তাহলে পেছনের দিকে হাঁটা ধরবো? সেটা তো অনেক দূরে, আমি এত দূর হাঁটতে পারবো না, একটু হাঁটলে আমার পা ব্যথা করে। রাতের অন্ধকারে আমি গাড়িটা না ঠিক মতো দেখতেও পারলাম না, আরো ভালো মতো দেখতে পারলে হয়তো বুঝতাম কি হয়েছে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করেন, আলোটা ফুটুক। সকাল পর্যন্ত আমরা এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো? কিছু যদি মনে না নেন, আপনারা আমার ঘরে রাইতে থাকতে পারেন। না না, কিছু মনে করব কেন, আমাদের জন্য আরো ভালো হয়, কিন্তু এতে আপনার কোনো সমস্যা হবে না তো? জেনা। আপনার বাসা কোথায়? এই তো আর কত দূরে হাঁটলে আমার ঘর। ও যে দেখেন আলো জ্বলে, আমার বউ জ্বালাইছে। ও তাহলে তো খুব বেশি দূরে না, এতটুকু গাড়িটা আমি ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, কিন্তু এই ঘরটা আমরা আগে দেখলাম না কেন? কেডা কেডা ঢুকলো ঘরে। আমি ঢুকছি বউ, আমার সাথে অতিথি আনছি। এরা শহরে থাকে, দূরে মাইয়া, একটা বোলা জোয়ান। ওইরা তো আমাদের সামনে বসে ও দেখতে পেল না কেন? নিজের হাজবেন্ডকে জিজ্ঞেস করলো কে? ওইরা একটা অন্ধ, চোখে দেখে না। ও আচ্ছা, তাই বলো। বাবারা, তোমার কার নাম কি? আন্টি, আমার নাম দ্বিতীয়া। আমি মাভিশা। আর আমি ইয়ো ইয়ো ডিজে। ডিজে, সব জায়গায় না সব কিছু চলে না, তোর আসল নাম বল, নইলে উনি বুঝবে না। ও আমার নাম দেওয়ান জামিলুল, কেমন আছেন আপনি? ভালো ভালো। তোমরা রাতে খাইয়া আইছো?
মা, আই এম স্টারভিং, আই ওয়ান্ট ফুড। কি করলে মা? আন্টি, ওর অনেক ক্ষুধা পেয়েছে, ও একটু খেতে চাচ্ছে। ও আচ্ছা, বহো তোমরা, ভাত রাইন্ধে রাখছি সাথে গোশ, আরাম করে খাবা। বাবু, আমার গোসল করার ব্যবস্থা করো, আমি পরে খাবো। আচ্ছা। মহিলাটা তো চোখে দেখে না, তাহলে এত কাজ করলো কিভাবে? অভ্যেস হয়ে গেছে হয়তো। ও আচ্ছা, আমি গ্রামের এক সাধারণ মাঝি। তার স্ত্রী হাসনা রাতের বেলা চোখে দেখতে পায় না, যাকে বলে রাতকানা। হামিদার হাসনা নবদম্পতি না, তাদের বয়সও অনেক বেশি, কিন্তু কোনো সন্তান নেই তাদের। এত বড় বাড়িতে তারা দুজনই থাকে। বাড়ির ভেতর ঢোকার পর থেকে দ্বিতীয়ার কেমন যেন অস্বস্তি লাগতে থাকে, কেন যেন মনে হতে থাকে এখানে কিছু একটা ঠিক নেই। আন্টি, এই বাড়িতে আপনারা কয়জন থাকেন? আমি আর আমার স্বামী। তাহলে এত খাবার রান্না করে রেখেছেন যে? দিদি, খাওয়ার সময় ফালতু কথা বলবি না তো, চুপ কর। আন্টি, এটা কিসের মাংস? অনেক জোস। আমি জানি না, হাঁস হইতে পারে, মুরগিও হইতে পারে, আবার বড় কোনো পঙ্খিও হইতে পারে। আমি তো রাইতে চোখে দেখি না, কি যে ধরে রাইন্দা ফেলাইছি। আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। আমিও না। গাধা দুইটা, মুরগির মাংস খেয়ে বুঝিস না, তুই খা। কি হইলো তোমা গো? কিছু না আন্টি, আপনি কি শুধু রাতেই দেখতে পান না? জন্মের পর থেকে এই সমস্যা, রাত আসলে কেমন আমি জানি না। লোক মুখে শুনছি মেলা সুন্দর দেখতে, চন্দ্র দেখতে নাকি একখান সাদা রুটির মতো। আমার আমার এই মহিলাকে সুবিধা মনে হচ্ছে না। তোর তো কিছুই ভাল লাগে না, এর নতুন কি? খাওয়া শেষ তোমা গো? জি মাঝি ভাই। বাবু শুনো, আগো কিছুদিন এই জায়গায় থাকুন লাগবো, মোটর নষ্ট হয়ে গেছে, এটা না সারা পর্যন্ত এখান থেকে ওরা যাইতে পারবো না। আমি তো সারাদিন বাইরে বাইরে থাকবো, আগো যত্ন রাখবা। আচ্ছা, মেলা দিন পর বাই অতিথি আইল, আমার যে কি ভাল লাগতেছে। তোমরা চাইলে এখন শুয়ে পড়তে পারো, ওই কোন আর দুইটা ঘর তোমাগো, সব কিছু এনেই পাইবা। আর চিন্তা করো না, ওখানে বেশি ঠান্ডা লাগবো না। ধন্যবাদ মাঝি ভাই। এখানে তো ইলেকট্রিসিটি নাই, আমার ফোনের চার্জ একটু পরেই শেষ হয়ে যাবে। যেই ফোনে কোনো নেটওয়ার্ক নেই, সেই ফোনের চার্জ থাকা আর না থাকা কিন্তু একই কথা। তা অবশ্য ঠিক, আমার এখানে ভালো লাগছে না রে, গাড়িটা নষ্ট হওয়ার জায়গা পেল না। দিতি, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? এই রুমটায় তেমন কোনো ঠান্ডা নেই, অথচ এখন ডিসেম্বরের শেষ সময়, দুটো সোয়েটার পরেও বাইরে শীতে জমে যাচ্ছিলাম। ও হ্যাঁ, তাই তো, লোকটাও তো মনে হয় এটাই বলছিল তখন। লোকটা একটু অদ্ভুত, কেমন যেন? গ্রামের মানুষ তো অনেক সহজ সরল, জীবনে বেশি প্যাচ ট্যাচ বলছে না। তুই ঘুমা, কাল সকালে দেখা হবে। আই হোপ এভরিথিং উইল বি ওকে। ডিসেম্বর মাস শেষের দিকে পুরো দেশে এখন শৈত্য প্রবাহ চলছে, এই গ্রামটা তো বেশ শীত পড়েছে, কিন্তু কেন যেন এই ঘরটার ভেতর কোনো ঠান্ডা নেই, কিছুক্ষণ থাকার পর উল্টো গরম লাগতে শুরু করবে। মাভিশার দ্বিতীয় এক রুমে আর অন্যদিকে একটু দূরে একটা রুমে ডিজে, কিন্তু
ও কি আসলে একা রুমে, নাকি ওর সাথে রুমে আরো কেউ আছে যা কেউ দেখতে পাচ্ছে না? সে কি আস্তে আস্তে গুনগুন করে গান গাচ্ছে? আচ্ছা, আমরা কি সব দেখতে পাই? যেমন প্রতি রাতে আমরা যে রুমটায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, সেই রুমে কি আমাদের সাথে আর কেউ থাকে না, নাকি আমরা তাদের দেখতে পাই না? কে? রীতি, দাঁড়া, সাবধানে, দরজা খুলিস না। কেন, কি হয়েছে? কে যেন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। কিন্তু আমি জানলা দিয়ে একটু দেখার চেষ্টা করলাম, দরজার সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এসব তুই কি বলছিস? হ্যাঁ, চুপ করে শুয়ে থাক, যেন আমরা কেউ শুনতে পাইনি। দিতি, মাভি, দরজা খোল। এটা তো ডিজে, খুলবো। আচ্ছা, খুলে দে। তুই এই মাঝরাতে এখানে কি করছিস, ঘুমাসনি? আমার না একা একা ভয় করছে, আমি এখানে ঘুমাই? আমার রুম থেকে কাঁথার বালিশ নিয়ে এসেছি, নিচেই শুয়ে ঘুমাতে পারবো, আমার সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আয় ভেতরে। তোর মতো ছেলে রাতে একা ঘুমাতে ভয় পায়? আমার রুমটাও তোদের রুমের মতো গরম, কিন্তু একটু আগে হুট করে অনেক ঠান্ডা লাগতে শুরু করলো, তারপর মনে হলো কে যেন আমার রুমের মধ্যে বসে গান গাইছে। তোর যত সব ফালতু কথা, তুই হচ্ছিস ভিতুর ডিম, স্বীকার কর আর না কর। তোদের যা ইচ্ছে তোরা বল, আমার কিছু যায়ও না আসেও না, আমি ঘুমাই, অনেক টায়ার্ড লাগছে, বাই। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. উঠে গেছো সবাই? রাইতে ঘুম কেমন হইল? জি, ঘুম ভালো হয়েছে। মাঝি ভাই, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বউ, বউ, এগুলো নাস্তা দাও। হ্যাঁ, এবার কও। ঘরের ভেতরে এত গরম কেন? এটাই তো এই গ্রামের কেরামতি। মানে বুঝলাম না। বাদ দি তো, ডিজে তুই গাড়িটা একটু দেখে আয় না, কি সমস্যা হলো? যাব, আগে নাস্তা করতে দে, ক্ষুধায় মারা যাচ্ছি। এলো তোমার গো নাস্তা। জগে লাল, এটা কি? লাল সে পানি। মানে? মানে বুঝবা না, সুস মনে করা খায় ভালো। কেমন যেন লবণ লবণ স্বাদ, এটার সাথে কি একটু চিনি মেশানো যাবে? বাবাজি, এটা এইভাবেই খাইতে হয়, কিছু মেশানো যায় না। ও, আপনি কি এখন চোখে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সব দেখতে পাইতাছি। কি বুঝলি? গাড়ি সবই ঠিকই আছে, একটা পার্ট চলে গেছে, এটা নতুন একটা কিনে লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু তুই এখন এটা কোথায় কিনবি? কি লাগবো? গাড়ির একটা পার্টস লাগবে, কিন্তু এখানে তো মনে হয় না কোনো দোকান আছে যেখান থেকে এটা কেনা যাবে। হ্যাঁ, ঠিক হয়ে কইছো, ইয়ানা নাই, তা শহরে আছে। ওখানে যেতে কত সময় লাগবে? নৌকা দিয়ে গেলে আধা দিন। ও, আমাকে নিয়ে যাবে? ওয়েট ওয়েট ওয়েট, নৌকা দিয়ে যেতে হবে? হ্যাঁ, আমি তো সাঁতার জানি না ডুড, আমার তো নৌকে চড়া নিষেধ। আমি যদি আপনাকে একটা কাগজে লিখে দেই, আপনি সেটা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারবেন না? টাকা বাড়াই দিব মামা। আমাকে টাকার দরকার হয় না, তুমি দাও, আমি লই আসি। ওকে, একটু দাঁড়ান।
এই যে এটা গিয়ে ওখানে দেখালেই হবে, ওরা আপনাকে দিয়ে দিবে। আর এই যে টাকা। আচ্ছা আপনার আসতে কতক্ষণ লাগবে? রাইতে হইব। ও বউ আমি গেলাম, রাইতে ফিরুম। আজকে রাতে ফিরলে তো আমাদের এখানে আরো এক রাত থাকতে হবে। হ্যাঁ আলো ছাড়া আমি তো কোনো কাজই করতে পারবো না। ডিজের গাড়ির একটা পার্ট সানতে হামিদ চলে যায় শহরের দিকে, আর এদিকে ওরা তিনজন আস্তে আস্তে গ্রামটা ঘুরে দেখে। ওদের কাছে খুব অদ্ভুত লাগে যে পুরো গ্রামে শুধু হামিদ আর তার স্ত্রী হাসনাকে ছাড়া ওরা আর একটা মানুষকেও এই পর্যন্ত দেখতে পেল না। হয়তো শীতের দিন বলে কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। আমার এখানে বসে থাকতে ভালো লাগছে না, চল না একটু হেঁটে আসি। কোথায় হাঁটতে যাবি? এই সামনেই কোথাও। তুই আর মাভিশা যা, আমার হাঁটতে ইচ্ছা করছে না, আমি একটু কিছুক্ষণ শুয়ে থাকব। আমারও যেতে ইচ্ছে করছে না। তাহলে কি আমি একা একা যাব নাকি? আজব। আচ্ছা আমি যাচ্ছি তোর সাথে। বেশি দেরি করিস না কিন্তু। ঠিক আছে। আমার হিসাব মতে আজ তো পূর্ণিমা হওয়ার কথা, কিন্তু এখানে তো আমি কোনো চাঁদ দেখতে পাচ্ছি না। কেন? বাইরে কি কুয়াশা দেখেছিস? এখান থেকে দূরে ওই গাছটাই দেখা যাচ্ছে না, আর তুই চাঁদ দেখবি? ও আয়ে ধানক্ষেতের পাশে একটু বসি। এখানে বসে দূর দূর পর্যন্ত ধানক্ষেত দেখা যায়, আর আমরা এখন বসে বসে দেখব কুয়াশা। তোর যত সব উদ্ভট কথাবার্তা। তুই তো ভালোই গান গাইতে পারিস, তোদের কলেজ ব্যান্ডটা কন্টিনিউ করলি না কেন? একবার কেউ ব্যান্ড ছেড়ে চলে গেলে সেখানে নতুন কাউকে নেওয়া যায় না। সামিনা আমাদের ব্যান্ডের গিটারিস্ট ছিল। কানাডা চলে গেল যে সেই ছেলেটা? শালা দেশেই আসলো না। এই তোরা ওখানে বসে আছিস কেন? নিচে নাম, দেখে যা এখানে কি সুন্দর চাঁদের আলো। কে ডাকছে আমাদের? ওটা তো মাভিশা। আমরা না মাভিশাকে বাড়ির ভেতর রেখে এলাম। হ্যাঁ আমি তো ঠিক বুঝতে পারছি না, ও কি আমাদের আগে কোনো শর্টকাট দিয়ে চলে এলো? এখনো বসে আছিস কেন? এদিকে আয় বলছি, আসলে কি তো মিস করবি, তাড়াতাড়ি আয়। যাব? বুঝতে পারছি না, আমার মন চাইছে না যেতে। না আসলে ওখানেই বসে থাক, আমি গেলাম। চল তো ফিরে যাই। ম্যান তুই আমাদের আগে গিয়ে আবার আমাদের আগে ফিরে এলি কিভাবে? কোথায়? আমি তো এখানেই ছিলাম। না তুই তো আমাদের সামনে ছিলি, ধান ক্ষেতের সামনে। ওর সাথে থেকে থেকে তোর মাথাও খারাপ হয়ে গেছে তাই না? আজে বাজে বকছিস। আমি অবশ্য কিছু দেখিনি, সবেই কথাটাই দেখেছে। দিতি মিথ্যা বলবি না বেব, তুইও তো দেখলি মাভিশাকে। তুই বলছিলি তাই আমারও মনে হয়েছে ওখানে মাভিশা দাঁড়িয়ে আছে। লোকটা এখনো আইলো না। চলে আসবে আন্টি, আপনি চিন্তা করবেন না। তোমাকে রাইতের খাবার দিয়া দিব। আজ না হয় আমরা আপনার সাথে বসেই খাই। আমরা যা খাই তা তো তোমরা খাইতে পারবা না, দেখতেও পারবা না। কেন? এরকম প্রশ্ন করতে হয় না, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। ও আচ্ছা আন্টি, আমরা আরেকটু পর খাবো। আচ্ছা আমারে ডাক দিও। জি। একটু আগে মাভিশাকে ধান ক্ষেতের মাঝে দেখে এসেছে, কিন্তু সেখান থেকে ফিরে দেখে মাভিশা বাড়ির ভেতর। এটা কি করে সম্ভব? মাভিশা যদি বাড়ির ভেতরেই থেকে থাকে তাহলে একটু আগে যাকে দেখে আসলো সে ওদের ডাকছিল, সে তাহলে কে ছিল? অন্যদিকে হামিদ আর হাসনা এমন কি খাবার খায় যা ওরা তিনজন খেতে পারবে না? তোকে এমন দেখাচ্ছে কেন?
সকালবেলা কি জানি একটা রেড জুস দিল, ওটা খাওয়ার পর থেকেই পেটটা কেমন যেন করছে। একটু আগে বমিও করে আসলাম। কি ছিল ওটা কে জানে, কোনো গাছের বা পাতার কিছু একটা হবে হয়তো, বা আমরা চিনি না এমন কোনো একটা ফলের কিছুও হতে পারে। মেবি ওইটা মাঝির বউ না? হ্যাঁ। উনি হাতে ওটা নিয়ে কোথায় যাচ্ছে? কি ওনার হাতে? একটা বটি, একটা জগ আর একটা পাখি বা মুরগি, ঠিক বোঝা যাচ্ছে না। মাভিষা, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? সকালে তো এই জগে আমাদের জুস খেতে দিল মনে হয়। হ্যাঁ, উনি একটা প্রাণীর রক্ত আমাদের জুস বলে খাইয়ে দিয়েছে। এখন কি হবে দ্বিতীয়া, আমরা তো আর মানুষ না, আমরা পিশাচ হয়ে গেলাম, একটু পরেই ডানা মেলে উড়ে যাব আকাশে। মাভিষা, আমি কিন্তু সত্যি সত্যি বলছি। তোর মাথায় না সবসময় উল্টাপাল্টা চিন্তা। আচ্ছা গাধাটা কোথায় গেল? কি জানি। এই নুকালা ভাই, মাঝি ভাই, একটু দাঁড়ান। আমারে ডাকেন? হ্যাঁ, আপনি পেয়েছেন? কি ভাবো, আজকে সকালে আপনাকে যে আনতে দিলাম আমার গাড়ির একটা পার্টস। ও খেয়াল আছে না, গ্রামের সময় আমার কিছু মনে থাকে না, আনতে বুঝলে গেছি। এটা কি করলেন আপনি ডুড? আজকে এটা নিয়ে আসলে তো আমরা কাল রওনা দিতে পারতাম। কি আর হইব রওনা দিয়া, এইখানে আসেন কার কি, আরো কিছুদিন থাকেন, আমরা সুখ দুঃখের আলাপ করি। জি জি অবশ্যই, কেন না। হ্যাঁ, আরে বৃষ্টি শুরু হলো নাকি, এই সময় বৃষ্টি? মাঝি ভাই, আরে আপনি কোথায় চলে গেলেন, লোকটা তো ভারী অদ্ভুত। মাভিষা, কি চাস? আরে তুই এখানে কি করছিস? দিতি কই? নাই, কেউ নাই, কেউ নাই এখানে, তুই যা। মাভিষা, কি হয়েছে তবে? আরে তোর হাতে তো গরম কেন, তোর কি জ্বর এসছে? গরমে গা পুড়ে যাচ্ছে একদম। ছাড়, ছেড়ে দে আমারে, ধরবি না, ধরলে একেবারে ঘাড় মটকাই দিব। আচ্ছা আচ্ছা সরি। মাভিষা কই যাচ্ছিস, ওইদিকে তো জঙ্গল, কি আজব। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. আমাকে ডাকছে, হান্টি আমাকে ডাকছে, যেতে হবে। বাড়ির পেছনে সেই পুকুর পাড়ে যাব আমি, সেখানে অনেকক্ষণ বসে থাকব, সোনাকি দেখব, নৃত্য করব। আমাকে ডাকছে, দরজাটা খুলে দেখেও আমি যাব। আই দ্বিতীয়া, ওঠ, কি বলছিস এসব? হ্যাঁ, কে ডাকছে তোকে? কই, কেউ না তো। বুঝতে পেরেছি, তুই স্বপ্ন দেখছিলি। আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। এত রাতে? ক্ষুধা পেয়েছে, ওরা আজ রাত আমাদের খেতে দিবে না। আচ্ছা দাঁড়া, আমি গিয়ে খাবারের কথা বলে আসছি। তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? দোস্ত, তোকে তো আমি বাইরে দেখে আসলাম, দেখি তোর গায়ে জ্বর আছে কিনা। আরে আমার জ্বর আসবে কেন? না, তুই তো একদম ঠিক আছিস, তাহলে আমি ওখানে কাকে দেখলাম? অন্ধকারে গ্রামের অন্য কাউকে দেখে মনে হয় তুই ভেবেছিস আমি। মেবি কথাও বলছিল খুব অদ্ভুত ভাবে। আচ্ছা যাই হোক, মাঝি ভাই আমার গাড়ির পার্সেন্টে ভুলে গেছে। তাহলে কালকে আনবে বলছে, তার মানে আমাদের যাওয়া আরো একদিন পিছিয়ে গেল। আমার কোনো সমস্যা নেই, এখানে থাকতে খারাপ লাগছে না।
আপনাদের এখানে ইলেকট্রিসিটি আসবে কবে? আইব না, এই গ্রামে কিছু আহে না। আপনারা এগুলো কি খাচ্ছেন? এগুলান তোমরা খেতে পারবা না। তোমাকে লেগা বউয়ে মুরগি পাক করছে, ওইটাই খাও। কেন খেতে পারবো না বলেন না, কি খাচ্ছেন আপনারা? আজ একটা বিশেষ রাইত, তোমাকে নিমন্ত্রণ দিলাম, আমার লগে ওখানে একটু যাইবা, খাওয়া শেষ করে। আজকের রাত বিশেষ কেন? গেলেই বুঝতে পারবা। আপনি থেমে গেলেন কেন? এর সামনে যাওয়া নিষেধ, আমি যেতে পারবো না। তাহলে আর আমরা গিয়ে কি করব? বাড়ি ফিরে যাই। না, তোমরা কোথাও যেতে পারবা না, তোমাকেও হাসনা নিয়ে যাইব। কিন্তু উনি তো রাতে চোখে দেখে না, উনি আমাদের কিভাবে নিয়ে যাবে? আহো আমার লগে যাও, তোমরা সামনে যাও। মাভিশা, আমি যাব না, চল আমরা ফিরে যাই। আরে ভয় পাস না তো, আমরা সবাই তো একসাথেই আছি, আমাদের কারো কিছু হবে না, চল। হ্যাঁ চল। এখানে এত কুয়াশা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। মাভিশা, ডিজে, কই তোরা? আন্টি, কোথায় সবাই? আমি কাউকে খুঁজে পাচ্ছি না, আমার অনেক গরম লাগছে। এত কুয়াশার মাঝে এত গরম লাগা কিভাবে সম্ভব? দ্বিতীয়া, তুই কোথায়? তোকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। দ্বিতীয়া, দ্বিতীয়া, আয় দ্বিতীয়া। ও ও মনে হয় একটু সাইডে চলে গেছে, ওকে খুঁজতে হবে। এই কুয়াশায় ওকে কিভাবে খুঁজে পাবো? জানি না, কিন্তু ওকে খুঁজতে হবে তো। মাভিশা, মাভিশা, এই যে এই যে, তুই এখানে, তুই এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? ওটা ওটা কি তোর হাতে? তুই ওটা কি 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 করছিস? ডিজের বুকের মাংস অনেক মজা, আমার অনেক খিদে পেয়েছিল, খাবি? একটু খেয়ে দেখ, কিরকম টাটকা মাংস, এর আগে কখনো খাইনি। হ্যাঁ না দ্বিতীয়া, একটু খেয়ে দেখ, তোর অনেক ভালো লাগবে। তোর বন্ধুরা কেউ বাঁচবে না, তুইও না, যতই দৌড়ে পালাতে চাস না কেন, কোনো লাভ নেই। আফা, দাঁড়ানি হানি, আপনি কই যাইতেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার বন্ধুদের ছেড়ে দিন, আমরা কেউ আপনার কোনো ক্ষতি করিনি। আপনার বন্ধু কারা? আপনার লগে তো কেউ আহে নাই, আপনারে আমি আর আমার স্বামী গিয়া নিয়ে আসছি। মানে কি কি হচ্ছে সব? মাভিশা আর ডিজে কোথায়? কেউ নাই, আপনার লোকে কেউ নাই। আপনারা কেন আমাদের সাথে এমন করছেন? এই গ্রামে কেউ থাকে না, এটা আমার গ্রাম, এখানে আমার জন যারে ভাল লাগে আমি তারে নিয়ে আসি। আয় আমার কাছে আয়, তোর গায়ের গন্ধ নেই, তোর রক্ত দিয়ে তিয়াস মিটাই। এটা কি তোর গলা? এটা কি এটা?
আমি আমি জানি না, ছোটবেলায় নানু এটা দিয়েছিল আমাকে। শালা ফেলে দে এটা, এটা ভালো না। এখনই সময়, পালা দ্বিতীয়া, যেদিকে ইচ্ছে পালা। হামিদ মাঝি আর হাসনা আসলে ওদেরকে কোন উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছিল তা দ্বিতীয়া জানে না। দ্বিতীয়া শুধু জানে ও ওর দুই বন্ধুকে হারিয়েছে। হামিদ আর তার স্ত্রী হাসনা জীবন্ত চিবিয়ে খেয়েছে ওর দুই বন্ধুকে। ভাগ্যক্রমে দ্বিতীয়া সেখান থেকে বেঁচে যায়। সুযোগ পেয়েই দ্বিতীয়ার কোনো দিকে না তাকিয়ে দৌড়ে পালাতে থাকে। দ্বিতীয়া কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা সে নিজেও জানে না, ও শুধু জানে যে ওকে বাঁচতে হবে। এই যে ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি এই টয়লেটের পাশে কান্দছেন কেন? ওরা আমার বন্ধুদের মেরে ফেলেছে, ওরা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি। আমি আমার বন্ধুদের বাঁচাতে পারলাম না, আমি বাসায় যাব। কি কয় না কয়, বাড়ি কয় আপনার? ঢাকায়। ওই গাড়িতে কি আপনার বন্ধুরা বসে আছে? হ্যাঁ, কোন গাড়িতে? আরে ওই তো ডিজার মাভিসা। দুই মিনিটের কথা বলে কোথায় হারিয়ে গিয়েছিলি? আর তুই কাঁদছিস কেন? আমি শিওর টয়লেটে মাকড়সা দেখছে, নইলে তেলা পোকা। কি বলছিস তোরা, তোরা তোরা এখানে কিভাবে এলি? দ্বিতীয়া তুই কি পাগল হয়ে গেলি? তুই কি ভুলে গেছিস যে আমরা এখন সিলেট যাচ্ছি? তুই ওয়াশরুমে যাবি বলে গাড়ি থেকে নামলি, বললি দুই মিনিট লাগবে, এক ঘন্টা পর তো দুই মিনিট হলো। মানে আমি বুঝলাম না তোর কি হয়েছে বলতো। না কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, তোরা আছিস তো তো সব ঠিকঠাক, আমার আর কিচ্ছু লাগবে না। শোন শোন, আমার না আর সিলেট যেতে ইচ্ছে করছে না, আমরা কি ঢাকায় ফিরতে পারি? দ্বিতীয়া শান্ত হ, বস, কি হয়েছে তোর বলতো? আমার আমার যেতে ইচ্ছে করছে না, কেন যেন মনে হচ্ছে যেতে পথে আমাদের একটা বিপদ হবে। প্লিজ আমরা ব্যাক করি, আমি যাব না, তোদেরকেও যেতে দিব না। আচ্ছা আচ্ছা, আমরা যাব না, এই যে আমি গাড়ি ঘোরাচ্ছি, ঢাকায় ফিরে যাচ্ছি, ঠিক আছে? তুই শান্ত হ। সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রায় এক ঘন্টা পর ওরা তিনজন একটা গ্যাস স্টেশনে থেমেছিল। গাড়ি থেকে নেমে দ্বিতীয়া ওয়াশরুমে গিয়েছিল। গত রাতে সেই ঘটনার পর দ্বিতীয়া দৌড়ে আবার সেখানে চলে আসে, কিন্তু ডিজে আর মাভিসা ওর জন্য গাড়িতে বসে অপেক্ষা করছে। দ্বিতীয়াকে কান্না করতে দেখে ওরা খুব অবাক হয়ে যায়, আর ওদের থেকেও বেশি অবাক হয় দ্বিতীয়া। ও কিছুতেই বুঝতে পারে না এতদিন যা ঘটলো সেটা কি আসলেই সত্যি ছিল নাকি ওর ভ্রম। কিন্তু দ্বিতীয়া জানে যে এবার আর ওদের সিলেট যাওয়া হবে না, এখান থেকে আর এক পা সামনের দিকে এগোলেই ওদের জন্য ভয়ঙ্কর বিপদ। হামিদ আর হাসনা অন্য একটা জায়গার মানুষ, ওরা হয়তো ঠিক মানুষও না, মানুষ খেকো বলা যায় ওদের। ওদের গ্রামের কোনো নামও নেই, ওদের গ্রামে বা আস্তানায় বাইরে সাধারণ মানুষের কোনো যাওয়া আসাও নেই, তাই ওরা হন্যে হয়ে অপেক্ষা করতে থাকে একটা তাজা প্রাণের জন্য। যেভাবেই হোক ওদের ক্ষুধা মেটাতে হবে। সময় খুব অদ্ভুত একটা জিনিস, প্রকৃতি দ্বিতীয়া আর ওর বন্ধুদের কোনো বিপদ চায় না, তাই সে নিজের নিয়মের বাইরে গিয়ে দ্বিতীয়াকে সাবধান করে দিলো।